আমার কিন্তু নিমন্ত্রণ লাগে না, সুযোগ পেলেই গ্রামে চলে আসি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জে, তারাশ উপজেলার উত্তরে। এখানে এসেছে আজ নামের টানে। এখানে ইউনিয়নের নাম দেশিগ্রাম আর গ্রামের নাম ক্ষীরপোতা। এই ক্ষীরপোতা গ্রামে আজ দেখতে এসেছি ওরাও নৃগোষ্ঠীর জীবন। ক্ষীরপোতায় ঢুকে প্রথমেই মন ভরে গেল বিশাল এই দীঘি দেখে, নিসর্গ শোভাতেও মায়াবী। বটবৃক্ষ, আদিনিবাস গ্রাম বাংলা বলেই বটের বৈজ্ঞানিক নাম ফাইকাস বেঙ্গোলেন্সিস। এমন মহিরুহ দেখেই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, লুটিয়ে পড়ে জটিল জটা, ঘন পাতার গহন ঘটা, হেথা হোথায় রবির ছটা। ক্ষীরপোতার মূল আকর্ষণ আসলে ওরাও নৃগোষ্ঠীর ঘর গেরস্থালী। তারাশ উপজেলা সদর থেকে প্রায় 9 কিলোমিটার উত্তর পূর্বে এলে পাবেন ওরাওদের এই গ্রাম। ক্ষীরপোতা গ্রামে বাসিন্দা আছে 700-র কিছু বেশি, সংখ্যায় ওরাওরাই বেশি। ওরাওরা সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী বললেই আমরা বুঝি মঙ্গোলীয় জাতিধারার মানুষ। ওরাওরা কিন্তু আলাদা জাতিসত্তা। সুদূর অতীতে আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর মানুষজন অস্ট্রেলিয়া থেকে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। তাঁদেরই উত্তর প্রজন্ম এই ওরাওরা। শুধু সিরাজগঞ্জে নয়, ওরাওরা আছে পাবনা, রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুরেও। অস্ট্রিক মাতৃভাষার চলনটা নিজেদের মাঝে সীমিত রেখে বলনে পঠনে এখন বাংলাটাই বেশি ব্যবহার করে ওরা। ওরাওদের উপমহাদেশীয় আদিনিবাস ভারতের উড়িষ্যা, ছোট নাগপুর, রাজমহল এবং বিহার। এখানকার ওরাওদের পূর্বপুরুষরা সম্ভবত এসেছিল দক্ষিণ বিহার থেকে। যুগ যুগ ধরে সমতলে থাকায় ওরাওদের পোশাক আশাক এখন অনেকটা বাঙালিদের মতো, কিন্তু পোশাক আশাক পাল্টালেও জাতিগত পরিচয় তো বদলায় না, হারায় না মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনধারার অন্তর্গত স্নিগ্ধতাও। দিদি, এই লুচি বানাচ্ছেন কেন? কোনো উপলক্ষ আছে নাকি? না, ছোট বাচ্চা আছে তো তাদের। আমরা বলি চুলা, ওরাওরা বলে চুলহা। মাটির এই চুলহাতেই প্রতিদিন নানা রকম খাবার রান্না করে খানোরা। আচ্ছা, গরম গরম লুচি আর খেজুরের ছোলা গুড়, দারুণ। আমার খাওয়া দেখে বুঝতেই পারছেন ওরাওরা আসলেই বেশ মিশুক আর অতিথি পরায়ণ। সর্ষের ক্ষেতটাকে মনে হচ্ছে হলুদ ফুলের গালিচা, আর ফুল কুড়ানো শিশুগুলোকে ফুলপুরি। ওরাওরা কৃষিজীবী, আবাদের কাজ করে নারী পুরুষ মিলেমিশে। মৌসুম ভেদে প্রায় সব ধরনেরই ফসল ফলায় ওরা। উর্বর জমি আর শ্রমনিষ্ঠ যত্নআত্তির কারণে
ওরাওদের এই গ্রাম হয়েছে উদ্বৃত্ত শস্যের এলাকা। ছেলেদের চেয়ে ওরাও মেয়েরাই বেশি পরিশ্রমী। ঘরে এবং বাইরে হালকা বা কঠিন কোনো কাজে অনীহা নেই ওদের। নিজেদের জমি কম বলে ওরাও কৃষাণ কৃষাণীরা, কেউ আবাদ করে বর্গা চাষি হিসেবে, কেউ বা অন্যের জমিতে কাজ করে পারিশ্রমিকের বিনিময়ে। ধান ক্ষেতের নাড়াগুলোকে গদি বানিয়ে দেখুন কি দারুণ দিকবাজি। গ্রাম জীবনের এখানেই মজা, ছোট ছোট সুখ আনন্দ খুশির অভাব নেই কোনো। দিদি চা দিন তো এক কাপ। চায়ের সাথে টাও লাগবে। এখানকার দোকানপাটে বাড়ি বাড়ি একটা ভাব আছে, আপন আপন সুখও আছে। একে তো গ্রাম, তার উপর টং দোকানের লাল চা দারুণ লাগলো খেয়ে। গেরস্থ বাড়ির অন্যতম অনুষঙ্গ গৃহপালিত গরু। গবাদি পশুর লালন পালনে ওরাওরা কিন্তু বেশ অগ্রণী। কৃষি নির্ভরতা আর ধর্মীয় রীতিনীতির কারণে ওরাওরা গবাদি পশুর বেশ যত্ন নেন। খেতে ফলানো পুষ্টিকর ঘাস এবং ঘাস কাটার যন্ত্র কোনোটারই কমতি নেই। ওরাওদের যে বাড়িতেই যাবেন, গরু ছাগল চোখে আপনার পড়বেই। যত্নে পালা এসব গরু দুধ দেয়, জ্বালানি ও সারের যোগান দেয়, হাল চাষেও শ্রম দেয়। আমার মনে হয় প্রকৃতির সাথে ওরাওদের বেশ ভালো একটা বোঝাপড়া আছে। প্রকৃতির নিয়মগুলো ওরা বেশ ভালো বোঝে এবং মেনেও চলে। এই যে বোঝা এবং নিয়ম মেনে চলা, এটা ওরাওদের ঐতিহ্য। প্রমাণ চান? এই যে মাটির ঘর, প্রাচীন নির্মাণ শৈলীতে গড়া, গরমে ঠান্ডা আর শীতের সময় উষ্ণ থাকে। এই এলাকায় শীতের সময় ঠান্ডা খুব বেশি আর গরমের সময় গরম। পরিবেশের এই বৈরিতা ওরাওরা সামাল দেয় নাতিশীতোষ্ণ মাটির ঘর থেকে। পরিবেশবান্ধব মাটির ঘর বানাতে খরচ যেমন কম পড়ে, তেমনি টেকসই। কিছু কিছু ধর্মাচার হিন্দু ধর্মাবলম্বীদের মতো হলেও বেশিরভাগ ওরাও আসলে সর্বপ্রাণবাদী প্রকৃতি উপাসক। সৃষ্টিকর্তা ধর্মেশের পাশাপাশি গ্রাম, কৃষি সম্পদ, অরণ্য ও মহামারী কেন্দ্রিক নানান দেবতার উপাসনা করে ওরা। তালপাতার পাটি বোনায় ওরাও মেয়েদের মুনশিয়ানা দেখার মতো। অবসর পেলেই এটা ওটা বানানো ওরা ওদের পারিবারিক রীতি। এটা ওদের বাড়তি আয়ের উৎস। মাঠে ময়দানে ফসল ফলানো ওরাও মেয়েরা নকশি বুননের কাজেও সমান দক্ষ। এই পারদর্শিতা ওরা অর্জন করেছে বংশ পরম্পরার ঐতিহ্যে। লোক ঐতিহ্যের সাথে আধুনিকতা মিশিয়ে শিল্পীমনা ওরাওরা নকশি বুননের রঙে, নকশায়, বৈচিত্র্যে তুলে ধরে আপন সংস্কৃতির সমৃদ্ধি।
কড়াইয়ে ভাজা হচ্ছে খই, কুড়ুনিতে কোরানো হচ্ছে নারিকেল। বাঙালিদের মতো ওরা ওরাও বানায় নানা রকম পিঠাপুলি। বড়দের দেখা দেখি ছোটরাও ব্যস্ত ঘর গেরস্থালির খেলায়। জীবনধারায় ভিন্নতা থাকলেও কৃষিজীবী হওয়ায় ওরা ওদের খাদ্যাভ্যাস ও রন্ধন প্রক্রিয়া অনেকটা বাঙালি ধাঁচের। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার আয়োজন চলছে। কি রান্না হচ্ছে জানেন? বিল থেকে ধরে আনা কাঁকড়া। আর এই মজার রান্নাটা আমাকে করে খাওয়াচ্ছেন মায়ারানী ওরাও বৌদি। এবার হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, শেষে খানিকটা মরিচ গুঁড়া। এবার কষানোর পালা। কাঁকড়ার টুকরোগুলো কষানো হবে এখন। ওরা ওদের খাদ্য তালিকায় এখন প্রচলিত খাবারে বেশি, তবে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রাখতে ওরা অপ্রচলিত খাবারও রেঁধে খায় মাঝে মাঝে। হ্যাঁ, হয়ে গেছে কাঁকড়া ভাজি। দারুন, কি ঝাল ঝাল, ছোট ছোট কাঁকড়া তো খেতে মজা লাগছে। কর্মনিষ্ঠ স্বনির্ভর জীবন আর স্বকীয়তার গরিমায় ওরাও গ্রাম আসলেই দর্শনীয়। বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। নামের টানে এসেছিলাম, ফলের দেখা পেয়েছি। দেশি গ্রামের ক্ষীরপোতায় আসলেই পোঁতা আছে ঐতিহ্যের মানিক, ঐশ্বর্যের রতন, বৈচিত্র্যের মিষ্টান্ন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ, আবার দেখা হবে। ভালো থাকুন সবাই।